প্রিয় ভাই ও বোনেরা, আজ 13 অক্টোবর 2019, আজ রবিবার। গতকাল আমরা 12 অক্টোবর 2019 আমরা আমাদের বাড়ি ছেড়ে এসেছি। আমরা মাত্র 7 ঘন্টার টানা, কোনো রকম থামাথামি নেই, 7 ঘন্টার টানা প্লেনে উড়ে এসে আমরা নামলাম বালিতে। বালি হচ্ছে দ্বীপের নাম, আর ডেনপাসার হচ্ছে এদের শহরের নাম। আর ডেনপাসার শহরের ঠিক পাশেই হচ্ছে কুটা বিচ। কুটা সমুদ্র সৈকতের পাশে যেই হোটেল, এখানে প্রচুর হোটেল আছে। আমরা যে হোটেলে উঠেছি, এই হোটেলটার নাম হচ্ছে দ্য ব্যানে। কুটা সমুদ্র সৈকত থেকে মাত্র 400 মিটার দূরে, অর্থাৎ আমরা হেঁটেও আমরা সেখানে যেতে পারি। আজ প্রথম দিন বলে তেমন কোনো রকম ঝামেলা নিচ্ছি না, একদম রিল্যাক্স করে আজকের সময়টা কাটাতে চাচ্ছি। মিয়া বিবি দুজনেই, ক্যামেরার পেছনে আছে ভেরোনিকা আমিন। সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠলাম, অর্থাৎ সিডনির সাথে এই বালি অর্থাৎ ডেনপাসারের 3 ঘন্টার টাইম ডিফারেন্স, অর্থাৎ আমরা অস্ট্রেলিয়া 3 ঘন্টা আগে, যার ফলে এই সময়ের হেরফেরে একটু ঘুম থেকে উঠতে আর্লি উঠে গেছে, কারণ ওখানে সূর্য আর্লি উঠেছে সিডনিতে। আমার এই হোটেলের সার্ভিস খুবই ভালো, খুবই ভালো। আর অস্ট্রেলিয়ার ডলার হিসেবে এই হোটেলের ভাড়াটা পড়েছে মাত্র $75। অনেকে আমাকে বলেন যে বাংলাদেশের টাকায় বলুন, দেখুন এখন গুগলে আপনি সরাসরি টাকা কনভার্ট করে নিতে পারেন। আমি কখনো আপনাদেরকে অন্য দেশের কারেন্সি বলবো না, যে দেশে এসেছি সেই দেশের কারেন্সি এবং তার সাথে অস্ট্রেলিয়ান কারেন্সির কথাই বলবো, বাকিটা আপনি গুগল করে দেখে নেবেন। $75 টাকার কনভার্সানে অস্ট্রেলিয়ার সাথে এখন এই ইন্দোনেশিয়ার টাকার কনভার্সান হচ্ছে আমাদের $1, এখানে হচ্ছে 10,000 রুপিয়া। ইন্ডিয়াতে বলে রুপি, এখানে বলে রুপিয়া। 10,000 রুপিয়া $1। আমি যতবারই ইন্দোনেশিয়াতে এসেছি, এই নিয়ে মোট 4 বার নানা কারণে আমাকে আসতে হয়েছে, তো যতবারই এসেছি এদের শূন্যের কাছে আমি হেরে যাই। যখন কোনো টাকা এরা দেয় আমি দেখি সব শুধু শূন্য 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 শূন্য। ওরে বাবা, 10,000 রুপিয়া! আমি একদম প্রথম যখন 1995 সালের ডিসেম্বর মাসে এই ডেনপাসারে এসেছিলাম বালিতে, সকালে ঘুম থেকে উঠে যখন একটা রেস্টুরেন্টে গিয়ে আমি নাস্তা করলাম, আমাকে এসে বিল দিল প্রায় 25,000 রুপিয়া। আমি হঠাৎ করে ভড়কে গিয়েছিলাম, 25,000 রুপিয়া! এই বাবা, এত টাকা কীভাবে দেব? পরে পাশে যে মেয়েটা, সে মেয়েটা একটু হেসে দিল, তুমি নিশ্চয় ভয় পেয়েছো আমার এতগুলো শূন্য দেখে। আমি বললাম, 25,000 দিয়েছ সেই জন্য কষ্ট লাগছে যে আমি এত টাকা তো আনিনি। বলে, দেখো তুমি কোথার থেকে এসেছো? আমি বললাম, অস্ট্রেলিয়া থেকে। বলে, তোমার মাত্র 2.5 টাকা! বাবা, হাফ ছেড়ে বাঁচলাম, মাত্র $2! সেই যে শিক্ষা হল 1995 সনে। তারপরেও ইন্দোনেশিয়াতে বেশ কয়েকবার এসেছি, তখন আর শূন্য দেখলে আমি ভয় পাই না। এবারও তাই হলো, ভেরোনিকা সহ যখন আসলাম, এখন গতকালকেও আমি যখন আর ভেরোনিকা যখন খেলাম, আমাদের বিল এসেছে 2,10,000 রুপিয়া। 2,10,000 রুপিয়া পেট পুরি খেলাম, নানা রকম সুস্বাদু ওদের ট্রেডিশনাল যে ফুড, জুস, অনেক কিছু খেলাম। রাতে একটু লেট করে খেলাম, বিল এসছে 2,10,000 রুপিয়া, অর্থাৎ আমাদের মাত্র $21। যদিও এক্সপেন্সিভ, $21 লিটল বিট এক্সপেন্সিভ, আরও সস্তা হওয়ার কথা, তবে একটু দামি রেস্টুরেন্ট বলে হয়তোবা অত পয়সা তারা নিয়েছে। এরপরে মেসাজে গেলাম, ভেরোনিকা সবসময় আমাকে বলে, যাও ওখানে মেয়েরা যে মেসাজ করে, মেয়েদের ওখানে মেসাজ করো। সে বসে থাকে, দেখি মেয়েরা কীভাবে আমার স্বামীকে কীভাবে মেসাজ করে, সে কিন্তু পেছনে বসা কিন্তু। আর মেয়েটা অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে আমার পাটা মর্দন করলো। মর্দনের ইংরেজি হবে মেসাজ, মেসাজ মানে পা মর্দন করার পরে 1 ঘন্টাতে তাকে দিলাম আমি 70,000 রুপিয়া, অর্থাৎ আমাদের মাত্র $7, যেটা সিডনিতে আপনি 1 ঘন্টায় যদি আপনি পা মর্দন করান, সেই মর্দনের জন্য আপনাকে কমপক্ষে $60 আপনাকে দিতে হতো। সেই হিসেব করলে অবশ্যই খুবই সস্তা। আর আমরা যখন বহির্বিশ্বে আসি, তখন আমরা
অলওয়েজ খরচ করার সময় মাথার মধ্যে ওই যে একটা ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরটা সবসময় কাজ করে যে আসলে কত টাকা খরচ করছি, কোথায় কী খরচ হচ্ছে। আজ আমরা রিল্যাক্স করে কাটাবো, আজ 13 অক্টোবর, আশপাশ একটু যাবো, কুটা বিচে যাবো, কুটা সমুদ্র সৈকত, সেখানে ড্রোন উড়াবো, টুকিটাকি যা পারি আমরা স্ক্যান করে ধরে রাখবো। এখানকার যে ইন্টারনেট 3G না, কিন্তু এখানকার 3G 4G না। আরেকটা বিষয়, আপনি বিশ্বের যে কোনো দেশে যখন যাবেন, যখন আপনি হোটেল বুকিং দেবেন, তখন আপনি দেখবেন সবখানে বলবে যে ওয়াইফাই আছে, ওয়াইফাই আছে, কিন্তু আপনি জেনে নেবেন যে ওয়াইফাইয়ের কানেকশানটা কি 4G নাকি 3G। যদি 3G হয় তাহলে ইট উইল বি ভেরি ভেরি স্লো, এবং আপনার ইন্টারনেটের জন্য এটা খুবই কষ্টকর হবে আপনি কোনো প্রোগ্রাম আপলোড ডাউনলোড করার জন্য। 4G যদি হয় অবশ্যই ভালো, আপনি চেক করবেন। আমি দ্য ব্যানে যখন আসলাম তাতে মনে হচ্ছে ওদের যে ইন্টারনেট সার্ভিসটা সেটা 3G, যার ফলে বন্ধুরা আমার এখানে থাকা অবস্থায় তোমাদের জন্য আমার যে কিছু কিছু যে ফিল্ম, আমার ডকুমেন্টারি যে আমি দেবো, সেটা হয়তো আমাকে কষ্ট করে দিতে হবে। বাইরে এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এই মুহূর্তে ঘড়ির কাঁটাতে বাজে 12:15। এই যে দেখো, এই যে নিচের দিকে এই যে দেখছো কি সুন্দর একটা সুইমিং পুল, কি নির্বিঘ্নে যে এখানকার এই যে ধবল ধবল সুন্দরী মেয়েরা কীভাবে গা উদাম করে সূর্য স্নান করছে, এটা সম্ভব একটা মুসলিম দেশ, ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ, এটা সম্ভব এখানে। একটা জিনিস মনে রাখবে, শতকরা 89% মুসলমানের দেশ এই ইন্দোনেশিয়া, এবং পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা হিসেবে সবচেয়ে বৃহত্তম মুসলিম দেশ এই ইন্দোনেশিয়া। কোনো এক সময় সনাতন ধর্মের লোক ছিল এখানে বেশি, অর্থাৎ হিন্দু ধর্ম যারা মূর্তি পূজা করত। এরপর মুসলমান ইমাম এবং মুসলমান সওদাগররা এসে ধীরে ধীরে এই ইন্দোনেশিয়াকে মুসলিম হিসাবে পরিবর্তন করেছে, আজ তারা 89% মুসলিম। কিন্তু ইন্দোনেশিয়ার এই দ্বীপপুঞ্জের একমাত্র একটা দ্বীপ হচ্ছে এই বালি দ্বীপ। বালি দ্বীপের যারা বাসিন্দা তাদেরকে বলা হয় বালিনিজ। এই বালিনিজদের বেশির সংখ্যক লোক হচ্ছে আজও হিন্দু, আর এই হিন্দু কৃষ্টি এবং কালচারকে ধরে রাখার জন্যেই ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ জাকার্তা গভর্নমেন্ট যথেষ্ট সচেতন। তারা কখনো এইখানে তাদের সংস্কৃতি এবং তাদের যে সভ্যতা এটাকে কোনো রকমই ম্যানুপুলেট বা ধ্বংস করার জন্য তারা কোনো রকম ইন্টারফেয়ার করে না, যার ফলে এখানে এসে আপনি এখানকার হিন্দুইজম আপনি বেশ দেখতে পাবেন, তবে একটু ভিন্ন। যেমন ভারত বাংলাদেশের হিন্দুইজমের সাথে এখানকার হিন্দুদের একটু বেশকম আছে। এখানকার যেই পুরুষদেরকে আপনি দেখবেন মাথায় এক পট্টি রুমাল বেঁধে টুপির মতন করে বাঁধছে, অর্থাৎ অনেকটা যেই শিখ শিখটা যে টারবান যে পাগড়ি বাঁধে সেই রকমই পাগড়ির মতোই তারা রুমাল বেঁধে চলছে। এই লোকরা কিন্তু হিন্দু। এখানকার যদি হিন্দু হয়ে থাকেন আপনি, আপনার মাথায় অবশ্যই একটা এক পট্টি রুমাল থাকতে হবে। এটা ইজ্জতের সওয়াল, এটা ওদের ইজ্জত, এটা ওদের কালচার। এখানকার হিন্দুরা মাথায় রুমাল বাঁধে টুপির মতন, যেটা আপনি ভারত বাংলাদেশ এমনকি পাকিস্তান হোক অথবা আফগানিস্তানেরও হিন্দু আছে অনেক, তাদের কাছে এটা আশা করতে পারেন না। আমি এই বিচিত্র এই সভ্যতা দেখেছি অনেক আগে, 1995 সনের নভেম্বর মাসেও একবার এসেছিলাম এখানে। তারপরে অনেকবার নানা কারণে কাজে কর্মে আমাকে এই ইন্দোনেশিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্তে আমাকে অনেকবার আসতে হয়েছিল, এসেছিলাম আমি। এটা বলে রাখা ভালো, ক্যামেরার পিছনে কিন্তু ভেরোনিকা আমিন, দেখুন এই সেই ভেরোনিকা আমিন, দারুণ লাগছে ভেরোনিকাকে ক্যামেরার পেছনে। দেখুন আপনারা, ভেরোনিকাই এখন আমাকে ভিডিও করছে। চলুন আবার দেখি, এই যে মেয়েরা এই যে নিচে দেখুন কিভাবে উপুর হয়ে শুয়ে আছে, এটা কোনোভাবেই একটি মুসলমান দেশ সম্ভব না। কিন্তু ইন্দোনেশিয়াতে এই বালি দ্বীপটাকে এই মুসলমান দেশ হওয়ার সত্ত্বেও শুধুমাত্র ট্যুরিজমকে ধরে রাখার জন্যে ইন্দোনেশিয়ান মুসলিম সরকার এটাকে একটু আলাদাভাবে রেখেছে। যেমন ফেডারেল চাইনিজ গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে মেকাও, হংকং, এগুলোকে এখনও তারা কোনো রকম হস্তক্ষেপ করছে না, যদিও তাদের আন্ডারে চলে গেছে এখন সেই স্প্যানিশ বা পর্তুগিজদের হাতে যে মেকাও যে ছিল, তারপরে যে ব্রিটিশদের হাতে হংকং ছিল সেটা এখন বেইজিংয়ের হাতে।
তো সেরকমই ওরা ওখানে ইন্টারফেয়ার করে না। এরকম বিশ্বের অনেক দেশেই এরকম অনেক ছোটো ছোটো পকেট আছে ট্যুরিজমের জন্যে, তারা ওখানে ডুয়েল এক ধরনের নীতি তারা পালন করে, ফেডারেল গভর্নমেন্টের জন্য একটা নীতি আর ওখানকার জন্য আরেকটা নীতি তারা ধরে রাখে। এখানেও ঠিক সেরকম, এখানেও আপনি মদ, গাঁজা, ভাং সবই পাবেন, তবে গাঁজা এবং ড্রাগস, ইললিগাল ড্রাগস কিন্তু এখানে কিন্তু ধরতে পারলে একেবারে শেষ, কিন্তু একেবারে শেষ। এখানে কিন্তু স্ট্রিক্ট, এরা যে কোনো রকম অবৈধ ড্রাগ, যেটা আমাদের বাংলাদেশ অর্থাৎ আমার জন্মদেশ বাংলাদেশের এমপি, সাংসদ এবং বড় বড় নেতারা যেরকম ইয়াবা খেয়ে খেয়ে তাদের পুরো জীবনটা শেষ করে দিয়েছে, তারা যায় একদিকে, তাদের স্ত্রীরা যায় একদিকে, তাদের মেয়েরা যায় একদিকে, বাবা যায় আরেকদিকে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে পার্লামেন্ট মেম্বার যারা আছে এবং যারা নেতা যারা আছে, এরা কিন্তু খুবই দুশ্চরিত্র। 70-80% হচ্ছে সন্ত্রাসী এবং এরা হচ্ছে চরিত্রহীন, কিন্তু হজ করে কিন্তু এরা, এরা সবাই নামের আগে কিন্তু হজ বসাবে এই চরিত্রহীন নেতারা। একটারও কিন্তু পৌরুষত্ব নেই, কিন্তু একটারও পৌরুষত্ব নাই, সবগুলো ইয়াবা ড্রাগ নিয়েই ওদের পৌরুষত্ব টিকে রাখে। এরা যখন বাইরে নিরাপদ বিছানার খোঁজে আসে, অনেকগুলো ইয়াবা ড্রাগস তারা নিয়ে আসে। তাদের প্রতি আমার সাবধানতা রইল, তারা কখনো যদি এখানে আসেন খবরদার কোনো ইললিগাল ড্রাগস আনতে পারবেন না। আপনি মেয়ে নিয়ে যাবেন, যতটুকু সম্ভব এইখানে যে খোলা মার্কেটে যেগুলো পাওয়া যায় ওগুলো কিনে আপনি চালাবেন, কিন্তু বাংলাদেশ থেকে কোনো গাঁজা ইয়াবা এখানে আনবেন না। এখানে ধরা পড়লে একেবারে শেষ, গলায় ফাঁসি দিয়ে লটকে দেবে অর্থাৎ গুলি করে উড়িয়ে দেবে। এই আমার এই মেসেজটা হচ্ছে বাংলাদেশের সেই তথাকথিত দুশ্চরিত্র সাংসদ, সেই দুশ্চরিত্র বাংলাদেশি রাজনৈতিক নেতা, তাদের জন্য তারা কিন্তু নিরাপদ বিছানার খোঁজে বিশ্বের বিভিন্ন দেশে যান। আর আমলারা তো আছেন, যে সেক্রেটারিয়েটে যারা বসেন সে আমলারাও কিন্তু নিরাপদ বিছানার খোঁজে বিশ্বের বিভিন্ন দেশে যান। খুব সাবধান কিন্তু, এই বালি বা ইন্দোনেশিয়ার কোথাও যদি আপনি যৌন বিলাস করার জন্যে অথবা লিঙ্গানন্দ করার জন্যে যদি কখনো এখানে আসেন, আপনার সেই নেতিয়ে পড়া লিঙ্গের জন্যে খবরদার কোনো ইয়াবা কোনো ড্রাগস আনবেন না। এইখানে যা পাবেন তাই দিয়ে করবেন, এখানে কিন্তু সবই পাওয়া যায়, এখানে কিন্তু মেয়ে পাবেন আপনি এইখানে। তবে একটা বিষয় আপনাদের বলতে হয়, বালিতে আপনি মদ এবং মেয়ে এবং জুয়া সবই আছে, কিন্তু সেটা বৈধ, এটা মুসলিম দেশ, কিন্তু পর্যটনের খাতিরে এগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে। কিন্তু কারা করে এই মেয়েরা, যে ব্যবসা করে এই মেয়েরা কারা? এরা কিন্তু বাইরের মেয়ে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি বালিতে, যে কয়েকবার এসেছি দেখেছি, বালিনিজ যে হিন্দু আছে এই হিন্দু মেয়েদেরকে কিন্তু সহজেই কিন্তু বিছানায় নেওয়া যায় না, কিন্তু এরা কিন্তু সহজেই বিছানায় যায় না, এরা ব্যবসা করে না, কিন্তু এরা করে না। তাহলে কারা করে এই দেহ ব্যবসাটা এই বালিতে? কারা করে এই দেহ ব্যবসা? ভিয়েতনাম, থাইল্যান্ড, এমনকি রাশা। রাশার নাতাশা, নাতাশা কিন্তু একটা সুন্দর নাম, আর রাশিয়ান নাতাশা যদি বলা হয় আপনি বুঝবেন যে রাশিয়ান বেশ্যা, যার জন্য কাউকে যদি আপনি বলেন যে উনি রাশিয়ার নাতাশা, তাহলে বুঝতে পারবেন যে রাশিয়ার বেশ্যা বোঝানো হয়েছে। তো এখানে রাশিয়ান অনেক নাতাশা আছে, ওরা ব্যবসা করে। তো এইখানে এখানকার আপনি পাবেন, এখানে মেয়ের কোনো অভাব নেই। অবশ্য আমার ক্যামেরার পেছনে আছে ভেরোনিকা, আমি আর বিস্তারিত বলতে পারছি না। আমি এর আগেও একবার যখন এসেছিলাম আমি ঘুরে ঘুরে দেখেছি, বুঝতে পারছি যে কারা ব্যবসা করে। এখানকার হিন্দু বালিনিজদেরকে সহজে বিছানায় নেওয়া যায় না, আমি সতর্ক করে দিচ্ছি, খবরদার কোনো বালি মেয়েদের দিকে আপনি চোখ দেবেন না। তবে এখানে অবশ্য ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চলের লিবারেল মুসলিম, লিবারেল খ্রিশ্চান, অন্যান্য অঞ্চল থেকে এসে তারাও এখানে ব্যবসা করে থাকে। আর মদ দেদার্স, আপনি একদম গলা অবধি ডুবে ডুবে মদ খাবেন, প্রয়োজনে সুইমিং পুলের উপরে মদ দিয়ে ভাসিয়ে দিয়ে আপনি মদের উপরে সাঁতার কাটবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গাঁজা, আইস, ইয়াবা, হেরোইন খবরদার একদমই খাবেন না, এখানে আনবেন না। তবু কি পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়, চোরা গুপ্তা এখানে সবই পাওয়া যায়। কিন্তু কোনোভাবেই যদি আপনি ড্রাগ রানার হিসাবে ধরা পড়েন ইন্দোনেশিয়াতে, নো মার্সি, নো মার্সি, স্ট্রেইট গুলি করে উড়িয়ে দেবে, গুলি করে। আর অস্ট্রেলিয়ানদের জন্যে এটা যত সহজ লভ্য একটি পর্যটন স্থান, কিন্তু অস্ট্রেলিয়ানদের অনেক দুঃখের কষ্টের কাহিনী এখানে আছে,
প্রচুর অস্ট্রেলিয়ান ইউথ যারা যুবক, বাংলাদেশের যুবলীগ না, যুবলীগ না, আমি বলছি যুবক, সেই যুবক যারা 20-25 বছরের এরা এসে এখানে ড্রাগে ধরা পড়েছে। যুবলীগের কথা যখন বললেন, বাংলাদেশ যুবলীগ মানে সব বুড়ো লীগ, সবগুলো বুড়ো লীগ। যুবলীগের সেই ফারুক চৌধুরী বাংলাদেশের, তারই বয়স এখন 70-73, এই চরিত্রহীন ন্যাড়া, এই ন্যাড়া হয়েছে যুবলীগের চেয়ারম্যান। কত বড় একটা বদমাইশ একটা দেশ, বদমাইশ। দেখুন আচ্ছা এই লোকটা কি বলে, দেখুন তো এই বাংলাদেশ সম্পর্কে, দেখুন এই লোকটার মুখেই শুনুন। এই সেই বাংলাদেশ যেখানে যে যা নয় তাকে তাই করা হয়। ফারুক চৌধুরীর বয়স হচ্ছে এখন 74-75, আর কয়দিন পরে কবে পা দেবে। সেই ফারুক চৌধুরী হচ্ছে যুবলীগের চেয়ারম্যান, আর ছাত্রলীগের যিনি প্রধান তার বয়স 40-45। হারামজাদা, এগুলো সব এক একটা বদমাইশ। অবৈধ টাকা, অবৈধ উপার্জন নিয়ে এরা বাইরে সবগুলো নিরাপদ বিছানার খুঁজে যায়, একটারও সংসার জীবন ঠিক নাই, সবগুলো বাজে, এগুলো সবগুলো বাজে। আমি অনেকবার আমার অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের প্রচুর চরিত্রহীন আমলা এবং মন্ত্রী, ওদের মেয়েদেরকে যখন আমি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অথবা বিশ্বের যেখানেই যাই, আমি যখন কেউ আমার সামনে এগিয়ে এসে বলে আমার বাবা অমুক আমলা, অমুক মন্ত্রী, আমি তখন মুচকি মুচকি হাসি। তখন মনে হয় এ আরেক রাশিয়ান নাতাশা, রাশিয়ান নাতাশা। বাপ সেখানে লিঙ্গানন্দ করে বাংলাদেশে অন্যের মেয়ে নিয়ে, আর ওদের মেয়েরাই এই প্রবাসে এসে ওরা বিনি পয়সায় বাবার পাপের ঋণ পরিশোধ করে, বিনি পয়সায়, একেবারে বিনি পয়সা। বিশ্বাস করুন, এটা আমার জানা, আমার দেখা, আমি দেখেছি। বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্রেইন, একটু স্মার্ট হতে হবে। বাংলাদেশ থেকে এই যে আমলা, যে ছোটো ছোটো মেয়েগুলো আসে, সুন্দর মেয়েগুলো, কিন্তু আমলা, চরিত্রহীন আমলা বা মন্ত্রীর মেয়েরা আসে, এমনকি বিবাহিত যদি হয়ে থাকে, বিবাহিত, স্টিল ইউ ক্যান গ্র্যাব। আপনি যদি মনে করেন সে আমলার মেয়ে বা সে কোনো মন্ত্রীর মেয়ে বাংলাদেশের, আপনি তাকে কিন্তু হ্যান্ডেল করতে পারবেন, বিবাহিত। বাচ্চার মা, আই ডোন্ট কেয়ার, ইউ ক্যান হ্যাভ হা ইজিলি, বিনে পয়সা। কারণ তার মাথার মধ্যে ওই যে একটা জিনিস আছে, আমার বাবা যে পাপ করেছে সে পাপের ঋণ আমাকে পরিশোধ করতে হবে, যেভাবে হোক। মনে আছে নিশ্চয়ই সেই কথা সাহিত্যিক, সেই লেখক, বাংলা সাহিত্যের সেই ধ্বজাধারী, সেই প্রয়াত হুমায়ুন আহমেদ, তার পাপের প্রায়শ্চিত্ত করেছিল তার মেয়েরা। নিশ্চয় বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। সেই হুমায়ুন আহমেদকে নিয়ে আমি এখন ঘাটাঘাটি করতে চাচ্ছি না। তার মেয়ে দুজন বাবার পাপের প্রায়শ্চিত্ত এখনও করে যাচ্ছে, বাবা মরে গেছে। ঠিক বাংলাদেশের মন্ত্রী আমলা তাদের মেয়েরাও বিশ্বের বিভিন্ন দেশে এরা কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করছে। আবার বলছি, ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্রেইন, ইউ হ্যাভ টু হ্যাভ স্মার্টনেস, আর সামান্য কিছু পয়সা একটু খরচ করবেন, বাংলাদেশের আমলার মেয়েদেরকে প্রবাস আপনি ইজিলি পাবেন। ওরা যাচ্ছে বিছনার খোঁজে, আর ওর মেয়েরা কিন্তু বিছনা খোঁজ করে। বন্ধুরা চলুন এবার আমরা, আমি এই হোটেলের আশেপাশে আরও কী কী আছে সেগুলো একটু দেখাচ্ছি। আমার এ ধারে দেখুন, এই যে এটা এই কলা বাগান, আমার রুমের এক পাশে হচ্ছে সুইমিং পুল, আর এক পাশে হচ্ছে কলা বাগান। কী সুন্দর, এখানকার কলাগুলো খুবই মিষ্টি, খুবই মিষ্টি, সকালে খেলাম। দেখুন আমি ধান বাঁধতে এসে শিবের গীত করলাম, শিবের গীত করলাম। সব সময় আমি একটা কম্প্যারিজন, একটা জিনিস আমি আপনাদেরকে দিয়ে যাই, এটা আমার মনের কথা। আজ ডিন পাসার বালিতে হোটেলে বসে আপনাদের সাথে সামান্য কিছু মনের কথা বললাম, আর এই মনের কথায় অনেক সত্য লুকিয়ে আছে, যারা উপলব্ধি করবেন। আমি আসলে কী বলতে চাচ্ছি, আমি অভিজ্ঞতার আলোকেই কথা বলছি, আমি জ্ঞানের ভাণ্ডার নই, অভিজ্ঞতার ভাণ্ডার। বাংলাদেশ, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে গত 2 বছর আমি অনেকগুলো ভিডিও করেছি, আর শেষ যে ভিডিওটা করলাম গতকাল, তার আগে বাংলাদেশের মেধাবী একজন ছাত্রের জান বলি হয়ে গেল, কুরবান হয়ে গেল, সেই ফাহাদ আবরার। ফাহাদ আবরার, তোমার প্রয়াত আত্মার শান্তি কামনা করছি আমি ইন্দোনেশিয়ার এই বালি দ্বীপ থেকে। তোমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দিস ইজ বনি আমিন ফ্রম ডেন পাসার বালি ইন্দোনেশিয়া।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, বাই বাই। We'll be right back.